ইতালির মিলানে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত একটি পূর্ণাঙ্গ ব্যাংক স্থাপনের দাবি সহ জনতা এক্সচেঞ্জ কোম্পানির শাখা ইতালির বিভিন্ন শহরে স্থাপনেরও দাবি জানিয়েছেন ইতালির মিলানস্থ প্রবাসী বাংলাদেশিরা। ইতালির মিলানে বৈধপথে রেমিটেন্স প্রেরণের উদ্বুদ্ধ করার লক্ষ্যে জনতা এক্সচেঞ্জ কোম্পানি এসআরএল এর আয়োজনে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় বক্তারা এ দাবি জানান। জনতা এক্সচেঞ্জ কোম্পানি এসআরএল এর মিলানস্থ অফিস হলরুমে সভায় প্রবাসী রেমিটারদের বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন এবং বৈধ চ্যানেলে অর্থ প্রেরণের আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনতা এক্সচেঞ্জ কোম্পানির এমডি আলী হোসেন। আপনারা কখনোই অবৈধ চ্যানেলে যাবেন না, প্রপার ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবেন, এতে আপনারা নিরাপদ থাকবেন, দেশের স্বার্থ রক্ষা হবে, রিজার্ভ আরো বাড়বে এবং শক্তিশালী হবে। জনতা এক্সচেঞ্জের কার্যক্রম আরো গতিশীল ও গ্রাহকদের দ্বার গোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে চেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে এবং অন্যান্য কোম্পানির চেয়ে রেমিটেন্স প্রেরণে কমিশন কম রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন সভার সঞ্চালক জনতা এক্সচেঞ্জ কোম্পানি এসআরএল এর মিলান শাখার ম্যানেজার কাজী মোহাম্মদ মিজানুর রহমান। জানেন দেশ মানে মা, মাকে অবদান রাখলেন, তিনটে ইউরো দিয়া আপনি কি একটা ইবাদতের সমান কাজ করলেন না? আমি চাই যে আপনারা আমার এই প্রতিষ্ঠানটি খেয়াল রাখবেন, আমাদের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কি আছে না আছে সেটাও আমরা একটু বলবেন, আপনাদের কথা শুনবার জন্য এই ডাকা মূলত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি সফররত জনতা ব্যাংকের সাবেক জিএম নূর মোহাম্মদ। জনতা ব্যাংক থেকে পুরস্কৃত করা হয়, আমি নিজে 2009 সালে রিটায়ার করেছি, এরপর আগেও কিন্তু আমি নিজে অনেক জায়গায় পুরস্কার দিয়েছি। মিলানে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত একটি পূর্ণাঙ্গ ব্যাংক স্থাপনের দাবি সহ কোম্পানিটির শাখা ইতালির বিভিন্ন শহরে স্থাপনেরও দাবি জানিয়ে রেমিটারদের মধ্যে আলোচনায় অংশ নেন মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি রিয়াজুল ইসলাম কাউসার, উপদেষ্টা তুহিন মাহমুদ, কমিউনিটি ব্যক্তিত্ব দেলোয়ার হোসেন মোল্লা, হাজি শাহ আলম, সাইদুর রহমান, হারুন হাওলাদার, সরোয়ার হোসেন, জামাল আহমেদ সহ আরো অনেকে। এতে অংশ নেয় মিলানস্থ সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, সাংস্কৃতিক ও ইসলামিক সংগঠন সহ সাধারণ বাংলাদেশী প্রবাসীরা। কাউসার হাওলাদার, ভয়েস বাংলা, মিলান, ইতালি।